যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের দ্বিতীয় দিনে 141টি আবেদন জমা পড়েছে। দুই দিনে জমা পড়ল 183টি আবেদন। 9 ডিসেম্বর পর্যন্ত আপিল জমা দিতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া 731 জনের মধ্যে 423 জনই স্বতন্ত্র। নির্বাচনী এলাকার 1% ভোটারের স্বাক্ষরযুক্ত সমর্থন তালিকায় গড়মিলের কারণে বাদ পড়েন তাদের বেশিরভাগ। এছাড়া হলফনামায় অসত্য তথ্য দেওয়া, শিক্ষাগত যোগ্যতার সনদ না দেওয়া, লাভজনক পদে অধিষ্ঠিত থাকা, মামলার তথ্য গোপন করার কারণে বাদ পড়েছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থী বাদ পড়েছেন 300+। তাদের বেশিরভাগের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ বিল ও কর খেলাপির কারণে। ৪২ বছরের অধ্যাপনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার ভাই সিটিং এমপি, আমার কি 1% ভোটারের সমর্থন থাকবে না? এটা তো একটা মানে কি বলবো। সুতরাং আমি মনে করি যে আমি অবশ্যই প্রার্থীটা ফিরে কালকে আমি মানে আমার টাইম ছিল না, আমি যে টাইমটা এসেছিলাম ওই টাইমে আমি ধরতে পারিনি, টোকেন তো নিতে হয় আপনারা জানেন তো, আমার টাইমটা ওভার হয়ে গিয়েছিল, আজকে আসলাম, টাইমলি এসেছি, জমা দিলাম। এখানে প্রার্থীরা তো ফিরে না পায়, আপনাদের সবাই জানে সর্বোচ্চ দৌড় হাইকোর্ট পর্যন্ত থাকে, আমরা হাইকোর্টে যাবো, কারণ আমি জানি এখান থেকে পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমার যে ভুলটা ছোটোখাটো ভুল এটা মনে করেন তারা এখান থেকে দিতে পারে।